সো আমার হাতে দেখতে পাচ্ছেন OnePlus 8 Pro এই হ্যান্ডসেটটি। এই হ্যান্ডসেটটি কি যথেষ্ট স্মুথ, যথেষ্ট ফাস্ট কাজ করছিল আমার কাছে এবং যথেষ্ট অ্যাকুরেট লেগেছে। সো এটির ফুল হ্যান্ডস অন রিভিউ আজকে হবে। আনবক্সিংয়ের ভিডিওটি অলরেডি তৈরি করে ফেলেছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি দেখে না থাকেন সেখান থেকে দেখে নেবেন। সো ফোনটির প্রাইস এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী অন্যান্য ফোনের চাইতে কী কী সুবিধা এখানে এক্সট্রা পাবেন, কিংবা অন্যান্য ফোন রেখে আপনি কেন এই ফোনটি চুজ করবেন, এই বিষয়ে যে দ্বিধাদ্বন্দ্বগুলো থাকে সেগুলো একদম ক্লিয়ার করে দেব। ফোনের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডগুলো তো বলবই। ফোনটি যদিও লঞ্চ হয়ে গেছে, তারপরেও কিন্তু ফোনটি সেল শুরু হবে April 21। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ফ্লুয়েড অ্যামোলেড টাচ স্ক্রিন, 6.78 ইঞ্চের বিশাল ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন হিসেবে রয়েছে 1440p বা QHD প্লাস এবং PPI হিসেবে দেওয়া আছে 513 PPI। সো এর যে ডিসপ্লে স্পেসিফিকেশন দেওয়া আছে এগুলো শুনেই কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছেন, প্লাস দেখেও বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি, ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত সুন্দর। তো আমরা যদি ডিরেক্ট একটু ডিসপ্লেতে চলে যাই, ডিসপ্লের যেহেতু ফোকাস আমরা দেখতে পাবো এখানে অ্যাডভান্সে গেলে, এখানে কিন্তু আমরা রেজুলেশন যদি চুজ করি তাহলে দেখবো যে এখানে FHD প্লাস প্লাস হচ্ছে QHD প্লাস, এই দুটি অপশান কিন্তু এখানে অ্যাভেলেবল। সো চাইলে আপনারা যে কোনোটি ইউজ করতে পারবেন। সো আমার মতে QHD প্লাস এটি প্রেফারেবল। সো রিফ্রেশ রেট এটিও কিন্তু একটি ফোনের একটি প্লাস পয়েন্ট বা প্লাস ফিচার্স, সেটি হচ্ছে 120 GHz রিফ্রেশ রেট। এটি কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সো নস হাইটের সিস্টেমও কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু নসটাকেও হাইট করে দিতে পারবেন। সো এতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 10 এবং অক্সিজেন ওয়েস দেওয়া আছে 10 এবং প্রসেসর হিসেবে দেওয়া আছে কলক্রমের স্ন্যাপড্রাগন 865 লেটেস্ট প্রসেসরটি। এটি কিন্তু 7 nanometer প্লাস বেসে তৈরি। ফোনটিতে ব্যাপক অপশনের পাশাপাশি এর গ্রাফিক্সে দেওয়া আছে Adreno 650। যেহেতু OnePlus-এর ফোন মানেই সুন্দর স্পিডি একটি ফোন, এক্ষেত্রেও তার ব্যতিক্রম করেনি OnePlus। সুন্দর স্পিডি এবং লেটেস্ট প্রসেসরের সাথে আপনি ফোনটি পাচ্ছেন, স্পিডের ক্ষেত্রেও নিঃসন্দেহে এটি অনেক এগিয়ে থাকবে। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে DDR5, যেটি ট্রান্সফার ক্ষমতা অলমোস্ট 44 GB/s। ফোনটির আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে ফোনটিতে রয়েছে Dolby Atmos-এর সাপোর্ট। বিভিন্ন মুড এখানে দেওয়া আছে। ডলবি সাউন্ড সিস্টেমের মেইন ফ্যাক্টর হচ্ছে যে আপনি যখন স্পিকারে সাউন্ডটি লিসেন করবেন আপনাকে লাইভ একটি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম কিন্তু ডলবি। ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছিল। ফোনটি কিন্তু 5G কানেক্টিভিটি রয়েছে, মডেল হিসেবে ইউজ করা হয়েছে X55। সো ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB 128GB এবং 12GB 256GB। সো ফোনটির প্রাইস কীরকম সেই প্রাইসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপডেট হয়ে নেবেন। সো যেহেতু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং সামনে এবং পিছনে গ্লাস বডি ইউজ করা হবে, এটাই স্বাভাবিক। সো এখানে তার ব্যতিক্রম হয়নি, এখানে ইউজ করা হয়েছে গ্লাস এবং যে ফ্রেমটির উপর বসানো আছে সেই ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং প্রোটেকশন হিসেবে দেওয়া আছে HDR10+। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে কিন্তু দেখা যায় যে ডেডিকেটেড এসডি কার্ড স্লট থাকে না, এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, আপনারা পাচ্ছেন না ডেডিকেটেড এসডি কার্ড স্লট। OnePlus 8 ভার্সেস OnePlus 8 Pro এবং OnePlus 8 এবং OnePlus 8 Pro-র গেমিং এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স ভিডিওগুলো কামিং সুন। সো দেখতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। এখন আমরা চলে যাব ক্যামেরা সেগমেন্টে, দেখবো ক্যামেরার পারফরমেন্স। সো OnePlus 8 Pro-তে কিন্তু কোয়াড কোর যুক্ত ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে। সো ক্যামেরার UI-তে কিন্তু বিভিন্ন অপশনে ভরপুর, সো আপনারা একটু দেখে নেবেন বেটার ছবি ক্যাপচার করার জন্য। সো আমরা একটু জুম করে দেখব, জুম করার পরে ছবির কোয়ালিটিটা কীরকম থাকে। যেহেতু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সেহেতু কিন্তু আমার প্রাইস রেঞ্জ অনুযায়ী অতটা কোয়ালিটি ভালো লাগেনি। সো এখন একটু ক্যামেরা বর্ণনা দেই। কোয়াড কোর ক্যামেরার 48 MP সনি সেন্সর ইউজ করা হয়েছে সেখানে, IMX689। এটি 1.43 ইঞ্চ বেস। এতে কিন্তু দেওয়া আছে 8 MP টেলিফটো লেন্স, এটা কিন্তু 3x অপটিক্যাল জুম করতে সক্ষম। আরও দেওয়া আছে 48 MP একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং দেওয়া আছে 5 MP একটি ডেপ সেন্সর।
এবং ক্যামেরাটিতে রয়েছে ইআই সাপোর্ট। সো আমরা একটু দেখব এর ক্যামেরা কোয়ালিটি হয় তার আগে একটু দেখে নিই এর যে সেটিংসগুলো আছে। আপনি কিন্তু 4K ভিডিও করতে পারবেন এবং 4K 30fps প্লাস আপনি চাইলে 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনি যে কোনোটা চুজ করে এখান থেকে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, সেটিও কিন্তু সনির সেন্সর, 471 সেন্সর। অনেক বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ইআইএস সাপোর্ট রয়েছে ফ্রন্ট ক্যামেরাতেও, যার কারণে অনেক ভালো ভিডিও স্টেবিলাইজেশন পাবেন, ইমো স্টেবিলাইজেশন পাবেন। কিন্তু 4K রেকর্ডিং থাকছে না এখানে। ফোনের পিকচার কোয়ালিটির স্যাম্পল আপনাদেরকে দেখানো হচ্ছে, এজ ডিটেকশন অনেক ভালো ছিল এবং লো লাইটে কিন্তু একটু স্ট্রাগল করতে হচ্ছিল আমার যেটি মনে হয়, এবং ডে লাইটে পারফরমেন্স অনেক ভালো ছিল, কালারগুলো অ্যাকুরেট ছিল, এক্সপোজ হয়ে যাচ্ছিল না, ডিটেলস অনেক ভালো পাচ্ছিলাম। সো এক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটি মার্কিং করা যায় আর কি, বলা যেতে পারে যে OnePlus 8 Pro অনেক ভালো করেছে। সো যেহেতু ভিডিও স্টেবিলাইজেশন আছে, আমরা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু 4K ভিডিও রেকর্ড হচ্ছে। সো এক্সপিরিয়েন্স কীরকম আপনারা নিজেই কিন্তু বুঝতে পারছেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগছে। সো আমার পার্সোনাল মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো যে ক্যামেরা আমাকে যথেষ্ট সন্তুষ্ট করতে পেরেছে। সো ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন কীরকম সেটি একটু এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে যাচ্ছিলাম। সো আমরা প্রথমে একটু সাউন্ড প্লে করব এবং আপনাদেরকে দেখাবো যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়, বেস কোয়ালিটিটা কীরকম আসে। সো চলুন দেখা যাক একটি গান প্লে করি আপনাদের জন্য। সো আপনারা কিন্তু বুঝতেই পারছেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউডই ছিল এবং এর যে বেস কোয়ালিটি, বেসটা কিন্তু ফিল করছিলাম, মানে ফোনেই কিন্তু বেস কোয়ালিটি ফিল করছিলাম। সো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো করেছে, সেটাকে বলা যায় যদি প্রাইস ভালো আছে, একটু ভালো কিছু যেখানে ইউজ করবো এবং ভালো সাউন্ড কোয়ালিটি পাবো সেটা আমরা একটা করেই থাকি। সো ফোনের গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, পাবজি, কল অফ ডিউটি প্লাস ডেড ট্রিগারের মতো বেশ কিছু ভারী ভারী গেম সেখানে প্লে করা হয়েছে, গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, সেরকম কোনো হিটিং ইস্যু আমি পাইনি, ব্যাড সাইড ইফেক্ট যে নেই সেরকম কিন্তু না। সো আমি নেগেটিভ সাইডগুলো বলবো একটু পরে, আপনারা শেষের দিকে জানতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 4510 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে দেওয়া আছে 30 ওয়াটের ফাস্ট চার্জার এবং 50% চার্জ হতে সেখানে সময় লাগছে 23 মিনিটসের মতো। এবং এই চার্জার কিন্তু আবার আপনি চাইলে রিভার্সও করতে পারবেন, অন্য যে ডিভাইসগুলো সেখান থেকে রিভার্স চার্জ করবেন সেক্ষেত্রে অন্য ডিভাইসগুলো চার্জ পাবে 3 ওয়াট। সো নাও ইটস টাইম টু নেগেটিভ সাইড। সো আমি এখন নেগেটিভ সাইডগুলো বলবো। আমার কাছে প্রথমে যে নেগেটিভ সাইডটি মনে হয় সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসলে একটু আর একটু বেশি মেগাপিক্সেল এখানে দেওয়া উচিত ছিল, কারণ কোয়ালিটির আরও বেটার পেতাম আমরা এখানে। সো ব্যাটারি আমার কাছে একটু কম মনে হচ্ছে, কারণ 4510 mAh ব্যাটারি, যেহেতু এখানে রিফ্রেশ রেটটি বেশি। সো আমার মনে হয় ব্যাটারিতে আর একটু ডেভেলপ করা উচিত ছিল। এবং ফাস্ট চার্জারের কথা বলতে গেলে এটি একটি নেগেটিভ সাইড, এখানে ফাস্ট চার্জার 30 ওয়াটের দেওয়া আছে। সো যেহেতু এটির 120 GHz রিফ্রেশ রেট রয়েছে, আমার মনে হয় চার্জারটি যদি আরেকটু ডেভেলপ করা যেত এবং আর একবার কম সময়ের মধ্যে ফোনটি চার্জ করে নেওয়া যেত। সো প্রাইস রেঞ্জটিও আমার কাছে একটু হাই মনে হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী। সো অসাধারণ ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, প্লাস পয়েন্টগুলো বলবো। অসাধারণ ডিসপ্লে 120 GHz রিফ্রেশ রেট হওয়ার কারণে আপনি প্রত্যেকটি কন্টেন্ট অনেক ভালো দেখবেন। তারপরে রয়েছে QHD প্লাস ডিসপ্লে, অ্যামুলেট ডিসপ্লে, যার কারণে কিন্তু প্রত্যেকটি কন্টেন্ট আপনাকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় লাগবে। এবং এর পারফরমেন্সের কথা বলতে গেলে কিন্তু যেহেতু সুন্দর চিপসেট এবং লেটেস্ট প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগন 865, সো এক্ষেত্রে পারফরমেন্স বরাবরই OnePlus অনেক ভালো পারফরমেন্স দেয় আমরা দেখে এসেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি, এখানে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আপনারা পাবেন, একথা কিন্তু বলাই যায়। সো নাও ইটস টাইম টু এটি ভিনু ফোন মানে দিচ্ছে কি দিচ্ছে না। সো আমি আসলে যে পজিটিভ সাইডগুলো বললাম, এই পজিটিভ সাইডগুলো যদি আপনার কাছে মেইন প্রিফারেবল হয় তাহলে ফোনটি আপনি নিতে পারেন, কিংবা আপনি নেগেটিভ সাইডগুলো কিন্তু খুব মেজর কিছু নয়, সো আপনি যদি এই সাইডগুলোকে হালকা কনসিডার করতে পারেন তাহলে মনে হয় এই ফোনটি আপনি চুজ করতে পারেন। সো নেবেন কি নেবেন না বা নিচ্ছেন কি নিচ্ছে না এবং পজিটিভ সাইডগুলো বা নেগেটিভ সাইডগুলো আপনার মধ্যে কীরকম ইম্প্যাক্ট ফেলছে, বা আপনি আসলে নেগেটিভ সাইডগুলো নেগেটিভই মনে করছেন না পজিটিভ সাইডগুলো পজিটিভই মনে করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড লাস্ট অফ অল বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন এবং অন্য অন্য লোকজনকে দেখার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু অলরেডি বহুত ভিডিও অলরেডি তৈরি করা আছে, সো ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি একটু ভিজিট করুন, গো টু মাই চ্যানেল, অ্যান্ড আপনার পছন্দ অনুযায়ী যে ভিডিওটি দেখতে চান সেটি দেখুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে ভিডিওটি কেমন লাগলো। সো ভালো থাকবেন, হোপ ইউ গাইস লাইক ইট।
থ্যাংকস ফর ওয়াচিং।